বেড়েই চলেছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি বা জিসিওর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে 2018 সালের তুলনায় 2022 সালে ক্যান্সারে মৃত্যুর হার 8% বৃদ্ধি পেয়েছে। চলুন জেনে নেই কেন বাড়ছে ক্যান্সার আক্রান্তর হার। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র ক্যান্সার এজেন্সি ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বৃহস্পতিবার তার ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম জিসিওতে ক্যান্সারের বিশ্বব্যাপী সর্বশেষ জরিপ প্রকাশ করেছে, যেখানে 185টি দেশের 36 ধরনের ক্যান্সারের তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশে 1,67,256 জন নতুন ক্যান্সার আক্রান্ত শনাক্ত করা হয়েছে, যা 2018 সালের তুলনায় 11% বেশি। আর এই সময়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে 1,16,598 জন মারা গেছে, যা 2018 সালের তুলনায় 8% বেশি। আক্রান্তদের মধ্যে 68,591 জন পুরুষ এবং 48,007 জন নারী মারা গেছে। WHO-র তথ্য মতে 2018 সালে বাংলাদেশে 1,50,781 জন ক্যান্সার আক্রান্ত হয় এবং যাদের মধ্যে 1,08,137 জন মারা গেছে। প্রতিবেদনে দেশের রোগীদের মধ্যে 25,232 কেসে যেসব ক্যান্সার নির্ণয় করা হয়েছে তার মধ্যে 15.1% বা সবচেয়ে বেশি ইসোফেজিয়াল ক্যান্সার। অন্যান্য প্রচলিত ক্যান্সারের মধ্যে রয়েছে 9.6% ঠোঁট ও মুখ গহ্বরের ক্যান্সার, 7.8% ফুসফুসের ক্যান্সার, 7.8% স্তন ক্যান্সার এবং 5.8% সার্ভিক্যাল ক্যান্সার। বাকি 90,312 ক্ষেত্রে 54% অন্যান্য ক্যান্সারের ধরন দায়ী। WHO-র প্রতিবেদনে 2050 সাল নাগাদ বিশ্বব্যাপী 35 মিলিয়নেরও বেশি ক্যান্সার আক্রান্তের আশঙ্কা করা হচ্ছে, যা 2022 থেকে 77% বেশি। আক্রান্তের সংখ্যার এই বৃদ্ধির আশঙ্কার কারণ হিসেবে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং বার্ধক্য। সেই সাথে যেসব ক্ষেত্রের ঝুঁকি রয়েছে সেসব বিষয়ে মানুষের সচেতনতার অভাবকে দায়ী করা হচ্ছে। তামাক, অ্যালকোহল এবং স্থূলতা ক্যান্সারের মূল কারণ, এছাড়া বায়ু দূষণ অন্যতম কারণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্যান্সারের আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলো।